হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। রিঙ্কিতা লাইফস্টাইলের আরও একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আমার গলার অবস্থা একদমই খারাপ, তোমরা বুঝতেই পারছো। জানি না হঠাৎ করে গলার ভয়েসটা কেন এত চেঞ্জ হয়ে গেল, ঠান্ডা লাগানি কিন্তু হট করে এরকম হয়ে গেল। তো আজকে ঘর দুয়ারগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন মোছামুছি করছি, বিছানাপত্র গোছানাগুছানি করছি। তো তার কারণ বাড়িতে আছে একটা অনুষ্ঠান, তো সেই জন্যই এত তোড়জোড়। অনুষ্ঠান বলতে বাড়িতে মানে পুজো আর কি, কালী পুজো। তো সেটা হচ্ছে আমার বড় জায়ের বাড়িতে কালী পুজো হচ্ছে। তো আগেও আমাদের বাড়িতে কালী পুজো হয়েছিল, মানে যতদিন বড় জায় আমাদের এইখানে ছিল এই বাড়িতে ততদিন পর্যন্ত আমাদের কালী পুজো হয়েছিল। ততদিন পর্যন্ত মানে 3 বছর আমাদের কালী পুজো করেছিল তিন ভাই। তো এখন বড়দির ছেলেমেয়েরা বড় হয়েছে, তো দুটো রুমে স্বাভাবিক হবেই না, তো সেই জন্য আলাদা করে নিচে ঘর করেছে। তোমরা দেখেছো অবশ্যই, অনেকবার দেখিয়েছি আমার। তো এখানেও আসে বড়দি আর সেখানেও থাকে, তো বেশিরভাগ সেইখানেই থাকে, এখানেও কম যাতায়াত করে। তো সেই ঘরেই তার কালী পুজোটা হবে। তো আর এই পুজোতে সবাইকে দিদি নেমন্তন্ন করেছে আমার বাপের বাড়ি, ননদ আরও সবাই আত্মীয় স্বজনরা আসবে। তো সেই জন্য একটু ঝাড়াঝাড়ি মোছামুছি পয় পরিষ্কার হচ্ছে। তো দেখো নিচের ঘরটা আমি পরিষ্কার করে দিয়েছি আর উপরের ঘরটা আমি রাত্রেবেলা পরিষ্কার করবো ধীরে সুস্থে। তো এখন আমরা চান টান করে চলে এসেছি আমার বড় জায়ের বাড়িতে, আমি আর আমার মেজো জায়টা। তো দিদি বলে দিয়েছিল যে পুজোর আগের দিনকে সব একটু কাজকর্ম করে দিতে হবে বাড়ির, তো সেই জন্য এক জায়গাতে আমাদের রান্না হচ্ছে। আর তো ওরা ওইদিকে দুজনে উনুন ধরাচ্ছে আর আমি এদিকে শিলে মশলা বাটছি। তো আজকে নিরামিষ খাওয়া হবে, আলু ভাজা, পিঠ ভাজা, মুগের ডাল আর পালং শাকের তরকারি। আর 12টা বেজে গেছে, তো সেই জন্য মেয়েকে চান করাবো বলে খুঁজছি। তো দেখো মেয়ে আমার এইখানে বক্সের মধ্যে বসে আছে। তারপরে বিকেলে খাওয়া দাওয়ার পরে দিদিদের বাগানে, সবজি বাগানে প্রচুর গাজর হয়েছে, তো সেই জন্য দিদি গাজর তুলছে আর আমি একটা ভিডিও করছি। তো যেই দেখেছে আমার চায়ের ছেলে, মানে ওর নাম সুরজ, তো যেই দেখেছে আমি ভিডিও করছি অমনি আমাকে মানে হাসাচ্ছে আর রাগাচ্ছে যে হ্যালো গাইস, হ্যালো বন্ধুরা, এইসব বলে রাগাচ্ছে। তো মানে যবে থেকে জানতে পেরেছে তবে থেকে আমাকে মানে রাগাচ্ছে। তো যাই হোক, কোনো ব্যাপার নয়। তো আমিও বর থেকে একটু হেল্প করার জন্য গাজর তুলতে বসে গেলাম। তো গাজর খেতে আমার ভীষণ ভালো লাগে। তো তোমরা দেখতেই পাচ্ছ সুরজ আমাকে কতটা মানে রাগাচ্ছে, আমার ফোনটা ক্যামেরাটা আমার পেছন দিকে আছে, দেখতে পাচ্ছ তো কতটা রাগাচ্ছে আমাকে, ও হেসে উল্টে যাচ্ছে। এই দেখো এই এতগুলো গাজর ওফরানো হয়েছে, গাজরগুলো দেখেই আমার খেতে ইচ্ছে করছে। তো সেই জন্য বর্তির কাছ থেকে একটা গাজর নিয়ে নিয়েছি। তো একটা গাজর নিয়েই আমরা দুই জায়গায় ভাগাভাগি করে খাচ্ছি। তারপর খেয়ে দিয়ে আমি চলে এসেছি এবারে আমার রুমটা একটু গোছাতে। আমার রুমটা বিশেষ করে আরো অগোছালো হয়ে আছে, চারিদিকে জামা কাপড় কাঁথা ছড়িয়ে ছিটিয়ে আছে, তার কারণ জানোই ছোট দুটো বাচ্চা আছে। আর আমার ঢুকুশোনা হওয়ার পর থেকে আরো ব্যস্ততার মধ্যে আমার দিনগুলো কাটছে। তোমরাও জানো যাদের দুটো বেবি আছে যে কিভাবে তাদের দিনগুলো কাটে ব্যস্ততার মধ্যে দিয়ে, তো সেই জন্য চারিদিকে একটু এলোমেলো হয়ে আছে। তো যেদিন এসেছিলাম মা সব গুছিয়ে দিয়ে গিয়েছিল, কিন্তু তবুও আবার চারিদিকে অধিক অধিক জামা পড়িয়ে আসবে। আসলে একটা বেবি থাকলে কি হয়, তাকে যখন ছোট অবস্থায় তাকে খাইয়ে দাইয়ে বা স্নান করিয়ে কারো কাছে রেখে দিয়ে তখন বাড়ির সব কাজকর্ম করা যায় বা গোছানো যায়। আবার যখন ওই বেবিটাই বড় হয়ে যায় তখনও তাকে স্কুলে পাঠিয়ে দিয়ে কাজকর্ম করাই যায়, কিন্তু যখন দুটো বাচ্চা হয়ে যায় একজনকে স্কুলে পাঠিয়ে দিলাম কিন্তু আমাকে আবার সেই টাইমটা
মানে দ্বিতীয় বাচ্চার প্রতি ধ্যানটা দিতে হচ্ছে, যার জন্য মানে গোছানোর একটু টাইম পাচ্ছি না। তবে কি গোছাবো না? হ্যাঁ গোছাবো, যেটা প্রতিদিন করতাম সেটা প্রতিদিন হবে না, হয়তো দু তিন দিন ছাড়া ছাড়া হবে। আর তাছাড়াও বাড়িতে বাচ্চা থাকলে একটু এখানে জিনিস ওখানে ওখানে জিনিস সেখানে একটু বিছানাপত্র এলোমেলো হয়ে যাবে, তবু তারই মধ্যে দিয়ে সব গুছিয়ে রাখতে হবে। তবু ব্যাপারটা হচ্ছে এটাই। তো চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগের সাথে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।